হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি, বোন, মা সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর। তো চলো আজকে দিনটা এভাবেই শুরু করা যাক, লেট গো। তো অলরেডি আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, তো এখন যাচ্ছি হচ্ছে অটো ধরবো। দেন আর আজকে আমরা পুরো ট্র্যাডিশনাল পরেছি, কারণ পুজো দিতে গেলে ট্র্যাডিশনালটা মাস্ট, মানে এটা আমার খুব ভালো লাগে। আর এরা দেখো এখানে আসবে, একটু আদর খাবে। তো জাস্ট আমরা এই একটা অটো পেলাম, আমি আর অঙ্কি হচ্ছে একটা অটোতে উঠেছি, আরেকটাতে মা আর বোন আসছে পেছনে। তো এখানে অটোতে উঠেও আমরা নটেঙ্কি করতে আমি ছাড়লাম না, ভিডিও বানাতে ছাড়লাম না। তো ভিডিও তো বানাতেই হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে না, ছোটো ছোটো ক্লিপগুলো আমি তাই তুলে রেখেছি। জাস্ট আমরা এই মেট্রো স্টেশনে এলাম, আমার টিকিট কাটছে, এত ব্রাইটনেস। আরে ছোট আর আমার তো পুরো লাকটাই খারাপ, আগের দিনও বেরিয়েছিলাম, আমরা দাঁড়িয়েই ছিলাম, এতটা ভিড় ছিল, আজকেও সেম। তো প্রচণ্ড পরিমাণে, তো পুরোটা দাঁড়িয়েই যেতে হবে যা দেখতে পাচ্ছি। তো চলো এখনের জন্য টাটা, একদম নেমে আবার ভিডিও বানাচ্ছি। তো জাস্ট আমরা নামলাম দক্ষিণেশ্বর মেট্রো, এখন হাঁটছি স্কাইওয়াকের ভেতর দিয়ে। তো এখনও এন্ট্রি করিনি। আর এই সাইডে দেখো, এগুলো বুঝতেও পারছি না কি, বাট খুবই সুন্দর দেখতে লাগলো, মা আমাকে দেখালো এগুলো, তো খুব ভালো লাগছে দেখতে, জানি না এগুলো কি। তো চলো এখন হাঁটছি, অনেকটাই হাঁটতে হবে, প্রায় 5-10 মিনিট তো হাঁটতেই লাগে, মানে স্কাইওয়াকটা পুরো ইয়ে করতে 5-10 মিনিট এরকমই টাইম লাগে। আর এত সুন্দর লাগছিলো হাঁটতে, ওই চার মানে সাইডগুলোর থেকে হাওয়া আসছে, মানে বেশ ভালো অ্যাটমসফিয়ারটা ছিল। আর চারিদিকে মানুষ এমনভাবে তাকাচ্ছিলো, একটু অকড অকড ফিল হচ্ছিলো, তাই জন্য আমি ঠিকমতো কথাও বলতে পারছিলাম না। ট্রাই করি যে যাতে সবার সামনে রাস্তাঘাটে একটু কথা বলার, বাট ট্রাই করছি এখনও। এদিকে দেখো, মানে স্কাইওয়াকের ভেতরে অনেক দোকান হয়েছে, অনেক কিছুর, আর মেনলি অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে আচারের দোকান হয়েছে। আর এই সাইডে দেখো আজকে চাঁদটা কী সুন্দর উঠেছে, আর ভালোও লাগছিলো ভেতর থেকে স্কাইওয়াকের। আর আমরা স্কাইওয়াকটা জাস্ট নামলাম, আর সামনেই একদম মন্দিরের গেট, মেন গেটটা এখান থেকেই শুরু। তো একদম দেখো 1 নম্বর গেট থেকে নামলাম, দেন একদম মন্দিরের গেট, তো এখান থেকেই হাঁটা দিচ্ছে এখন। তো চলো একদম মন্দিরের সামনে যাওয়া যাক। অলরেডি আমরা দেখতে পেয়েছি মানে মায়ের মন্দির, আর এত সুন্দর দেখতে লাগছে, মানে এখানেই অ্যাকচুয়ালি কিন্তু সবাই ফটোশ্যুট করে, মানে ফটোটা তোলে মন্দিরের আসল, কেননা ভেতরে তো ফোন নিয়ে ঢোকার অ্যালাউ নেই। তো তাই জন্য আমরা এখন তো এখন পুজো দেবো, তার জন্য এখন প্রসাদগুলো কিনে নিই, আর ফোন টোন, ফোন, ব্যাগ সব কিছুই এখানে একটা দোকান, মানে দোকানে রাখতে হবে। তো সেটাই আমরা এখন দেখছি কোথায় কী রাখবো। আর তো চলো একদম পুজো দিয়ে আবার ভিডিও বানাবো। আর এই সন্ধ্যের টাইমে মন্দিরে এসে এত শান্তি, আর সত্যি মানে আশেপাশে এত শান্তি, এত লোকজন আছে ঠিকই, কিন্তু আলাদা রকমের শান্তি না মনের মধ্যে কাজ মানে হয়। তো সত্যি খুব খুব ভালো লাগছে। আর অলরেডি 7:30টার মধ্যে সব কিছু বন্ধ করে দেয়, তো তাই জন্য তাড়াতাড়ি সব কিছু করছি আমরা। আর আরতিও হয়তো আমরা দেখতে পাবো, আমি আরতিটা কোনোদিনও দেখতেই পারি, মানে পাই না, এমন সময় আসি আমরা, বেশিরভাগটা সকালবেলাতেই আসি না, তো আরতিটা দেখা হয় না। তো আজকে আই হোপ আমরা আরতিটাও দেখতে পাবো। তো অ্যাটলাস্ট একটা দোকান খুঁজে পেয়েছি, এই দোকানেই আমরা সব কিছু রেখে দেন আমরা যাবো পুজো দিতে। তো পুজো দেওয়া অলরেডি কমপ্লিট, এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাট। তো গঙ্গার ঘাটে কটা বাজে এখন? 8টার সময় পুরো মেন গেট বন্ধ করে দেয়, এখন বাজে প্রায় 7:30, 7:30 বাজে। ফোনগুলো তো নিয়ে ঢুকতে দেয় না, তাই জন্য কোনো ক্যাপচার করতেই পারিনি, বাকিগুলো ক্যাপচার করে এখন মা হচ্ছে গঙ্গার জল নেবে ভিডিও।
এই গঙ্গার ঘাটের এই সাইডটা বন্ধ করে দিয়েছে, তাই জন্য আমরা যাচ্ছি সেকেন্ড গেটটাতে, মানে সেকেন্ড ঘাটটা। তো ওই সেকেন্ড গঙ্গার ঘাটটাতে যাচ্ছি, ওখানেই আরো বেশি ভালো ভিউটাও আসে। তো এটা এত তাড়াতাড়ি কেন বন্ধ করে দিল আমি জানি না, তাই জন্য আমরা এটাতে এলাম। আর এটা সত্যি এখান থেকে ভিউটা অসাধারণ দেখতে। আর সন্ধ্যেবেলায় গঙ্গার ঘাটে আসার মজাই আলাদা, তোমরা অনেকেই জানো, মানে সবাই জানো যারা যারা এসেছো। তো গঙ্গার ঘাট থেকে সবকিছু জল টল নিয়ে ছবি তোলা কমপ্লিট। আর এটা হচ্ছে মেবি রানী রাসমণির মেন মন্দিরটা, মানে রানী রাসমণির যে মন্দিরটা তৈরি করেছিলেন সেইটা হচ্ছে ওইটা ছিল। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন আমরা বাড়ি যাব, তাই মানে আবার ব্যাক করছি। আর এটা হচ্ছে রাসমণির স্ট্যাচু যেটা আছে ওইটা বানানো আছে এখানে, রাসমণির মন্দিরটা। তো মন্দির থেকে বেরিয়ে এতটাই খিদে পাচ্ছিল আমাদের সবাই, তো আমরা তাই জন্য এখানে নিয়েছি চাউ, দু প্লেট চাউ নিয়েছি, আর বোন খাবে রোল। তো অলরেডি আমরা খেয়ে নিই, আর এদিকে বোনের সাথে কি করছিলাম ও নিজেও জানে না, আমি এই সব ভিডিও করে রেখেছি। এগুলো বার্থডে সময় অ্যাকচুয়ালি কাজে লাগে সব। তো সব ঘোরা কমপ্লিট, এবার হচ্ছে বাড়ি ফিরছি, চলো একদম বাড়ি ফিরি। আবার লিপস্টিকটা পরেছে, ওই জন্য লিপস্টিকটাকেই দেখাচ্ছে। কি করবো ভাব, কি ট্যালেন্ট, আমি এখন উল্টে পড়ছিলাম। আরে আসার সময় আমি ভাবলাম ওটা এসকেলেটারই ছিল, তার বললাম না এখানে ভালো ফটো আসতো, ফটো তুলে তুলেই মরে যাবে আজকে। আমার সত্যি ফেভারিট দোকান। আচ্ছা আরে আচ্ছা, এভারিং কিনতে হবে না। এই ছোটগুলোর দাম কি আছে? কে নেবে সাই বাবা? আমি নিতাম, ওইগুলো সুন্দর শিপ গুলো নিতে পারি। আজকে হঠাৎই মানে মেট্রো স্টেশনের কাছে এই এই জিনিসটা দেখলাম, যেটা ওই কুলফি, এত ভালো আমার লাগে। আমি লাস্ট কবে খেয়েছিলাম আমার ঠিক এখনও মনেই পড়ছে না। আমি অনেক খুঁজেছি এটা যে কোথায় পাওয়া যায়, আমি এটা খেতে চাই একবার, কিন্তু কোথাও আমি সিরিয়াসলি পাইনি। আজকে মেট্রো স্টেশনের কাছে মানে মন্দির থেকে পেরিয়ে দেখলাম এই দোকানটা বসেছে, আমি তো একদমই মিস করলাম না, ঝটপট করে গিয়ে খেয়ে নিলাম এটা। তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কাজ মানে তোমাদের কার কার এই জিনিসটা ভালো লাগে, এই কুলফি আইসক্রিমটা খেতে খেতে মানে নস্টালজিয়া ফিল হচ্ছে। কয়েক বছর পরে মানে লাস্ট কবে খেয়ে যাবে নিজেরও মনে নেই হয়তো, তাই না বল? তুই কবে লাস্ট খেয়েছিলি? তুই যাবে খেয়ে খেয়েছিলাম স্কুলে, ক্লাস ইলেভেন না টেনে, এটা খাইনি আমি। ঘোরা কমপ্লিট, এখন হচ্ছে যাবো বাড়ি। তো বোন হচ্ছে টিকিট কাটতে গিয়েছে, প্রচণ্ড ভিড় আছে মতন আসছে। নিচে গেলে হতো কিন্তু যাবো কি করে, লাভ দিতে হবে এখান থেকে। একটু বসে বসে যাবো, আসার সময় পুরোটা দাঁড়িয়ে এসছে পুরোটা। Years later.
তো মেট্রো থেকে নেমে গিয়েছি আর অলরেডি মানে বাড়ির কাছে চলে এসেছি, আর একটা রিক্সা ধরবো তারপরেই বাড়ি। তো আজকে যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের জন্য টাটা।